সে ওর মায়ের সাথেও রোজ আসে ও কুনালের মতো নয় ওর মায়ের লড়াই আন্দোলনের পাশেও রয়েছে না না কুনাল তো সকালে যা বলে রাতে ভুলে যায় আজ যা বলে কাল ভুলে যায় আগে বলতো মমতা ব্যানার্জি চোর এখন মমতার দলের মুখপাত্র আগে বলতো এখানে নাকি ফুটেজ খেতে আসে সবাই এক আজকে নিজেই ফুটেজ খেতে এসছে লোকের চিড়িয়াখানায় যাবে নাকি এখানে এসে ওই গন্ডটার মধ্যে ঢুকে একটা জ্যান্ত গণ্ডার দেখবে যার চামড়া মোটা আমি জানি না ভাই মমতা নেই নামে মমতা আছে শরীরে মায়া মমতা নেই আরেকটা জিনিস কি বলে এ রাজ্যের মানুষ গাদার পিঠে চড়িয়ে সারা রাজ্য ভ্রমণ করাবে মাথা মুড়িয়ে মাথায় ঘোল লেলে দেখে রাখবে কুণাল ঘোষ আজকে এক হাজার দিন প্রথম দিকের যখন আন্দোলন ছিল কুণাল তখন জেলে ছিল বলে আসতে পারিনি এ আন্দোলন যবে শুরু হয়েছিল দু হাজার ষোলোতে কুনাল তখন জেল খাটছিল আর কাকে ফোন করেছে ব্রাত্য বসুকে হ্যাঁ লজ্জা সরম আছে লজ্জা সরম আছে ন্যূনতম লজ্জাটুকু আছে এই চাকরি মঞ্চ থেকে পার্থ চ্যাটার্জি ব্রাত্য বসুদের সাথে দেখা করতে যাওয়ার জন্য দিনের পর দিন এনারা অপেক্ষা করেন লড়াই করেন আন্দোলন করেন আর এখানে এসে জেলখাটা কয়েদি এখান থেকে রাজ্যের মন্ত্রীর সাথে ফোনে কথা বলিয়ে দেন সরকার বলে কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না এক হাজার দিন আমার এখনো মনে রয়েছে প্রসূতি মায়ের মিসক্যারেজ হয়ে গেছিলো এই লড়াই আন্দোলন করতে গিয়ে এই রাজ্যের সরকার একটা বায়ো টয়লেট পর্যন্ত দেয়নি মুখ্যমন্ত্রী এনাদের কাছে সামনে রেখে যে কমিটি গঠনের কথা বলেছিলেন সেই কমিটির মাথায় যিনি ছিলেন তিনি এখন জেল খাটছেন তার নাম শান্তিপ্রসাদ সিনহা যেখান থেকে সুপারিশ ছিল সুবীরেশ ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলি একের পর এক গারোদের ভেতরে তাহলে আজকে সেই রাজ্যের সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসে আসলে যে এনাদের আন্দোলনের যে ঝাজ সে ঝাঁচে আগুন ঢালতে চাইল ভাই আমাকে দেখে উকিল বলে কুনালকে দেখে চোর বলে অসুবিধা আর কি আছে তোমাকে দেখে সাংবাদিক বলে আমি তোমার সাংবাদিক বলছি তোমার অসুবিধা আছে আই নিয়োগ দাও বাতেলাবাজি কম করতে বলো অনেকক্ষণ হয়ে গেছে ওখানে বসে আছে ওটাকে বলো নিয়োগ দিতে এখানে যারা বসে আছে ওরা চাইলে পরেশ অধিকারীর মেয়েকে যদি চাকরি দিতে পারে ওরা চাইলে এখানে সবাইকে চাকরি দিতে পারে শোনো এটা রাজনীতির রুটি একবার জায়গা নয় যারা এই মঞ্চে রাজনীতি করতে চাইছে তারা সমঝে যাক এতদিন কোথায় ছিল ও যখন জেল খাটছিল তখন থেকে আন্দোলন চলছে কুনাল যখন জেলে ছিল ও যখন ওই ইয়ে বাজাতো কি বলে প্রিজেন ভ্যান বাজাতো তখন থেকে লড়াই চলছে আন্দোলন চলছে আজকে রুটি শেখতে এসছে চারিদিক থেকে স্লোগান দিচ্ছে ওকে দেখে লজ্জা হওয়া উচিত সরকারের এই চোর চোরের স্লোগান এই চোর আমাকে থানায় ডেকে পাঠায় কে ও যে যা ডাক নামে ডাক নামে ডাক নামে ডাকলে অসুবিধা হয় অসুবিধার কোনো কারণ নেই আমরা আজ এখানে তো সাধারণ ও যে কোনো গোটা বাংলার যে কোনো মানুষ এখন বলবে অসুবিধার জায়গা